আসেন। করিম ভাই আসতেছি আসতেছি আসতেছি, এইটা একটা ভিডিও নেন, আপনাদের গ্রামে এত সুন্দর। আসতেছি জার্মানি, বা কি সুন্দর। আচ্ছা আমরা একজন জার্মানি ভক্তের কথা শুনবো, বলেন জার্মানি সম্পর্কে বলেন। জার্মানি হচ্ছে পাঁচবার বিজয়ী টিম, সো জার্মানি হচ্ছে ফেভারিট টিম। আমাদের ওজিল আছে, মেসি যেমন তারকা তেমন আমাদের ওজিল একজন দুর্দান্ত প্লেয়ার, তো সবার উচিত জার্মানি করা। যারা সুস্থ মস্তিষ্ক খেলবে তারা জার্মানি এবং ব্রাজিল যাবত করবে। কেন আপনারা তো হাইরে গেলেন? না না হাইরে গেলেন না, জয় হারার মাধ্যমে জয়ের স্বাদ পাওয়া যায়। দেখি এই যে এত সুন্দর ফেলিওর অফ দি প্লেয়ারের সাকসেস, ব্যর্থতার মাধ্যমে সফলতা বয়ে আনে। তো কাজে সো আমরা হাসি এই রাউন্ডে, আমরা নেক্সট রাউন্ডে জিতবো। আমরা তো জানি 2002 সালে আপনারা ইটস ইম্পসিবল ইজ নাথিং এই কথাকে আপনারা বিশ্বব্যাপী যেটা প্রমাণ করছেন যে কোনো কিছু অসম্ভব না। আপনারা আর্জেন্টিনার সাথে খেলা খেলে 2002 সালে কাপ নিছেন, তারপরে আপনারা পরে পরে আরেকবারও কি কাপ নিছেন? আমরা টোটাল পাঁচবার কাপ নিছি, পাঁচবার কাপ নিছেন ব্রাজিলের মতো, ব্রাজিলের মতো। আপনারা এতটা মানে সে কনফিডেন্স যে আপনারা আবার কাপ পাবেন ইনশাআল্লাহ, আমাদের এইবারও কাপ পাবেন। আপনি এত বড় এই যে জার্মানির ব্যানার করলেন আপনারা এত সুন্দর করে, এটার মানে রহস্যটা কি? এটা আমরা জার্মানিকে ভালোবাসি, এই জন্য হৃদয়ে বাংলাদেশ সমর্থনে জার্মানি। কিভাবে জার্মানিকে ভালোবাসেন আপনারা একটু বলেন। ওজিলকে দেখে ভালোবাসি, ওজিল একজন মুসলমান প্লেয়ার, খুব তার দুর্দান্ত পারফরম্যান্সে তার ফুটবল খেলার মনোমুগ্ধ, আমরা ভালোবাসি জার্মানিকে। আচ্ছা আপনাদের ষোলোয়ানি গ্রাম সম্পর্কে একটু বলেন, যে এখানের খেলোয়াড়দের যে মানে মাতামাতি আনন্দ উল্লাস। ম্যাগনার তীর্ঘেশে গড়াই ষোলোয়ানি, মরহুম আলাস করিমুল্লাহ সাহেবের সপ্তম দানবীর বাংলাদেশ এবং বাংলাদেশ কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ নৌপরিবহন সংস্থান তিনবার চেয়ারম্যান, গজের উপজেলার একটানা 25 বছর যিনি শাসন করছেন, মরহুম আলাস করিমুল্লাহ সাহেবের স্বপ্নের গ্রাম হচ্ছে ষোলোয়ানি। এবং এই ষোলোয়ানি গ্রামের বহু গুণীজন আছে, যেমন আছে আপনার বর্তমান সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মরহুম আব্দুল কাদির নুরি, তারপর বিভিন্ন প্লেয়ার আছে আমাদের গ্রামে, সেই করমালি যার কাবাডি খেলা দেখে মনোমুগ্ধ সারা বাংলাদেশ, তারপর জগা বয়াতী জালাল বয়াতী আপনার নাম শুনছেন, কারণ আপনি ইয়ার আরে লোকশিল্পী যে লোহিয়া পোক মিউজিকের সম্রাট মমতাজের মুখে আপনার ওনার গান শুনবেন, সেই কারণে আমাদের ষোলোয়ানি গেছে সব গজাধানা মেয়েদের এবং সারা বাংলাদেশের সবচেয়ে বিউটিফুল এবং পারফরমেন্স সবচেয়ে সুন্দর গ্রাম। সো আই লাভ ইউ ষোলোয়ানি, আই লাভ ইউ গজারিয়া বাংলাদেশ। আচ্ছা আপনাদের ষোলোয়ানি সম্পর্কে একটু বলেন, যে ষোলোয়ানি কী জন্য নামটা রাখা হয়েছে? ষোলোয়ানি নামটা রাখা হয়েছে, ইতিহাসটা এখন আদত পায় নাই, কলিমুল্লাহ সাহেবের মুখ থেকে শুনছি ষোলোয়ানি সব দিক দিয়ে ষোলোয়ানা পরিপূর্ণ, অর্থ ধন বৃত্ত পরিবেশে সব কিছু ষোলোয়ানি। আমাদের একটি ভিলেজ পার্ক আছে, একটি কনসার্ট বাংলো আছে, তো সবাই এখানে ভ্রমণ করতে আসে, এবং মেঘনা নদীর পাশে আমাদের ষোলোয়ানি। আমি জানি যেটা যে ষোলোয়ানি হচ্ছে মেঘনা নদীর পাড়েই কিন্তু এটা একটা চর ছিল, এখানে ষোলোটা আনি মানে ষোলোটা টিলা নিয়েই কিন্তু আপনাদের এই ষোলোয়ানিটার জন্ম, সেখান থেকে মনে হয় যেন ষোলোটা, কারণ হচ্ছে আপনাদের এখানে ষোলো বাড়ি, ষোলোটা বাড়ির মতো। এই যে কিছুক্ষণ পর একটা বাড়ির পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আরেকটা বাড়ি, কিন্তু ষোলোটা আনির মতো বা ষোলোটা টিলার মতো, ষোলোটা পাহাড়ের মতো, বিষয়টা কি তেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জার্মানি সম্পর্কে আপনি শেষ কথাটা বলেন একটু। আপনার এই যে আচ্ছা ব্রাজিল আর্জেন্টিনার যেই সাপোর্টাররা আছে তাদেরকে আপনারা মানে কিছু বলবেন কিনা, কারণ ওরা তো আপনাদের প্রতি ব্রাজিলের নেইমার ভালো, আর্জেন্টিনার মেসি ভালো, কারণ কাউকে তো পছন্দ যাবে না, সবাই তো প্লেয়ার, ফুটবলটা গোল খেলাটা গোল, কারণ কার পায়ে কখন কি হয় যেটা বলা যায় না। আচ্ছা তাহলে আপনার জার্মানির দুই একজন খেলোয়াড় নিয়ে আপনারা একটু মন্তব্য করেন শেষ কথা। আমাদের ওজিল আছে, টমাস থমাস মুলার আছে, আর অনেক প্লেয়ার আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলা মিডিয়া সরি ট্রাভেলিং বাংলাদেশ 24-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাদের গ্রামে আসার জন্য, আপনাকে আমরা ইনভাইট আর আমন্ত্রণ জানাই, আপনার বন্ধু বান্ধব নিয়ে আমাদের গ্রাম ভিজিট করতে পারবেন, আমাদের মেঘনা নদীর পাড়ে খুব সুন্দর দেখতে পারবেন মনোমুগ্ধ আমন আমন্ত্রণ নদীর পাড়ে, যে কক্সবাজারের মতো মিনি কক্সবাজার বলা যায় আমাদের মেঘনা নদীর পাড়ে, রাত্রেবেলা আদার সৌন্দর্য আছে, এই লঞ্চ এই নদী দিয়ে লঞ্চ যাতায়াত করে আপনার চাঁদপুর বরিশাল বরগুনা, তো আপনাকে ধন্যবাদ আমাদের গ্রামে আসার জন্য।